আসসালামু আলাইকুম আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগতম যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন আমি অষ্টম শ্রেণী বীজগঞ্জের চার পয়েন্টে এক নিয়ে আলোচনা করতেছি ইতিমধ্যে এক দেখ আমি শেষ করছি এখন দুই দাগ নিয়ে আলোচনা করবে এবং দুই দাগে অঙ্ক আছে কি সরল অঙ্ক তো আমি শল অঙ্কটা করে দেখাবো আজকে তা শহলের আমরা কদাগ করাবো কদ আগে প্রশ্নটা আছে কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার এখন প্রথমে আমাদের আসলে অঙ্কটা দেখেই কিন্তু আমাদের মাথায় ধরতে হবে যে অঙ্কটা কেমন হবে তা এখানে যদি লক্ষ্য করো যে এক্স প্লাস ওয়াই আছে এখানে এক্স প্লাস ওয়াই আছে এখানে এক্স মাইনাস ওয়াই আছে এখানে এক্স মাইনাস ওয়াই আছে এখানে স্কোয়ার আছে লাস্টে স্কোয়ার আছে এখন দেখো বিগত যে আমরা অঙ্কগুলো করছি সে বিগত অঙ্ক যদি তুমি একটু ই করো যে এখানে একটা মিল আছে সেটা হচ্ছে কি যদি আমরা এক্স প্লাস ওয়াইরে যদি এ ধরি আর এক্স মাইনাস ওয়াই রে যদি বি ধরি তাহলে এখানে যদি এ ধরি তাহলে কি এ স্কোয়ার হয় প্লাস সূত্রে টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে কি এ প্লাস বি হলে স্কোয়ার সূত্রটা আছে তোমরা যারা বিগত আমার যে বিগত ভিডিওগুলো দেখো না তারা যদি দেখো অবশ্যই এই অঙ্কটা তাদের জন্য সহজ হবে এবং এই অঙ্কটা করার জন্য তোমরা আমার বিগত ভিডিওগুলো দেখো এখন দেখো আমি একটু ধরে করি তুমি চাইলে এই অঙ্ক ধরেও করতে পারো বা এমনি তুমি যদি চাও তবে অঙ্কটা তুমি যদি ধরে করো তাহলে অঙ্কটা সহজ হবে তাহলে আমি অঙ্কটা একটু ধরি যে আমরা ধরি এখানে আছে কি এক্স প্লাস ওয়াই সমান সমান আমরা এ ধরলাম এবং এই ধরার সময় অবশ্যই এক্স প্লাস বাদে যে কোনো এ বা বি ধরবা তোমরা এ বা বি ধরবা এবং এখানে যদি ধরি এক্স মাইনাস ওয়াই সমান সমান বি আমরা ধরলাম যে এক্স প্লাস ওয়াই সমান সমান এ ধরলাম এবং এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই সমান এ এক্স মাইনাস ওয়াই সমান সমান আমরা বি ধরলাম এখন ধরার পরে এখন আমাদের মূল যে ইসে আমরা অঙ্কে আসে আমরা অঙ্কটাকে ঠিক এইভাবে সাজাবো তা এইভাবে যদি অঙ্ক আমরা সাজাই দে যে আমরা যদি করি যে এক্স প্লাস ওয়াই সমান সমান আমরা ধরছি এ বসায় এখানে তার উপর স্কোয়ার আছে স্কোয়ার বসালাম তারপরে আছে কি প্লাস প্লাস বসালাম তারপরে কি আছে টু আছে টু বসায় এরপরে এক্স প্লাস ওয়াই আছে কি এটার সাথে কিন্তু এটা গুণ আকারে এটার সাথে এটা গুণ আবার এটার সাথে এটা গুণ আকারে এখন আমরা টু প্লাস টু বসালাম এরপরে এক্স প্লাস ওয়াই আছে সেটা সমান সমান আমরা এ ধরছিলাম সে এটা এখানে বসায় এরপরে দেখো আছে কি এক্স মাইনাস ওয়াই তাই এক্স মাইনাস ওয়াই শোন আমরা বি ধরছি সেই বিটা এখানে বসালাম এরপরে আছে কি প্লাস প্লাস বসালাম প্লাস বসানোর পরে দেখো এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ওয়াই আমরা কী ধরছি বি ধরছি এবং এর উপরে কী আছে স্কোয়ার তাহলে এখানে যদি আমরা বি বসাই তার উপরে স্কোয়ার পরে প্লাস বি স্কোয়ার এখন দেখো যদি আমরা এই যে ফিগারটা অঙ্কের যে ফিগারটা কতটা ইজি এবং সহজ হয়ে গেল যে কত বড় জায়গা ছোট হয়ে গেল এখন আমরা এটা দেখো এখন ডিরেক্ট একটা সূত্রে পড়ছে কি সূত্রে এ প্লাস বি হোলেস্কোয়ারের সূত্রে তাহলে আমরা এইটুক সময় সমান অবশ্যই আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার এটা কি হলো এ প্লাস বি স্কোয়ার সূত্রে পড়ছে এটা এ প্লাস বি হোলেস্কোয়ার এটা হলো এ প্লাস বি হোলেস্কোয়ার এখন এ প্লাস বি যদি হলে হয় কিন্তু আমাদের অঙ্কে মূল ফিগার কিন্তু এক্স ওয়াই আমাদের উত্তর এক্স ওয়াইতে আনতে হবে এখন এ সময় আমরা কী বসাইছিলাম এস ওয়ানস কি ধরছিলাম সেই মানটা আমরা এখন বসাই দেবো যে এসওয়ানসান ধরছি এক্স প্লাস হয় এখন এই জায়গা বসায় দিই এক্স প্লাস ওয়াই এস ওয়ান কি এক্স প্লাস ওয় এরপরে এ সময় সান এক্স প্লাস হয় তারপরে প্লাস প্লাস বসালাম এরপরে বি সময় আমরা একটা মান ধরছিলাম সেটা হলো কি এক্স মাইনাস সেই এক্স মাইনাস ওয়াই এখানে বসালাম বসানোর পরে এখন এই যে উপরে বর্গ ছিল এই বর্গটা কার উপর ছিল বর্গটা এ প্লাস ভোলেস্কার অর্থ কী দাঁড়ালো যে এর যে মান আসবে বীর যে মান আসবে তার উপরেই কি বর্গ হবে তাহলে আমাদের এ এবং বীর মান সম্পূর্ণ আটকায় দিয়ে তার উপরে হবে কি বর্গ এবং এখানে অবশ্যই লিখে দেবা যে এ এবং বি এর মান বসিয়ে এর মান বসিয়ে বসিয়ে এ এটা অবশ্যই লিখে দেবে এখন এই জায়গায় দেখো আমরা একটু যোগ বিয়োগ করি যোগ করলে কীভাবে এখানে প্লাস এক্স আছে এখানে প্লাস এক্স আছে তাহলে কী হবে একটা আর একটা দুইটা প্লাস টু এক্স হবে এখানে আমরা টু এক্স বসাই এরপরে এইখানে দেখো প্লাস ওয়াই আসে আর এখানে আসে মাইনাস ওয়াই তাহলে প্লাস ওয়াই থেকে মাইনাস আসে কি চলে যাবে তাহলে শুধু থাকলো কি টু এক্স তার উপর যে বর্গটা ছিল ওই বর্গটা আমরা এখন বসায় দেবো তাহলে এখন বর্গ বসালে এখন এটা সমাধান করি টুর উপর যদি বর্গ করি তাহলে কী হবে ফোরবে আর এক্সের উপরে বড় করলে কি হবে এক্স এসা তাহলে এখানে বসাবো কি ফোর এক্স স্কোয়ার তাহলে এটা হচ্ছে অ্যান্সার এখন লাগবে অতএব নির্ণয় সরল মান ফোর এক্স স্কোয়ার এখন আমরা এরপরের যে অঙ্কটা আছে এই পরের অঙ্কটা আমরা সমাধান করি এরপরে আছে কি খদাক আমরা অঙ্কের খদাক এবং এই দুই দাগে তোমার যে অঙ্ক আছে সবগুলোই তোমার সরল অঙ্ক এবং এইগুলো করবে এবং খুব সহজ অঙ্ক তুমি যদি একটু একবার থেকে দুইবার দেখো অঙ্কগুলো অবশ্যই তোমার কাছে ইজি হবে এখন খদাকে কী আছে মানে টু ইন্টু টু এ প্লাস থ্রি বি মাইনাস এটা এখানে আছে এখন এখানে একটা জিনিস গত অঙ্কে দেখো আমরা ধরেছিলাম এক্স প্লাস ওয়াই শুনশান এ এবং এক্স মাইনাস ওয়াই এটাই তোমার ধরা লাগবে না যে এটা যদি হয় এটা হচ্ছে এ এটা যদি বি হয় এটা হচ্ছে বি তাহলে এখন আমরা ওইভাবেই আর হুবহু একটা দেখো সূত্রে পড়ে গেছে এটা কি সূত্র যদি আমরা এটা যদি এ ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস টু আমরা যদি আগেরটার মতো ধরে করে অঙ্ক ধরেও করতে পারি আবার যেটা এটা আমরা চাই যে না এই অঙ্কটা আমরা না ধরে করব। আমি যেহেতু ওটা একভাবে দেখাইছি এটা তোমাদের আরেকভাবে দেখাই যে ওটা যদি করো বা এটা যেটাই করো তোমার সহজ হবে দুটা একই দুই নিয়মে তুমি যাই করো সেটা সহজে এটা যদি আমরা এক্স ধরি এখন যেহেতু বি আছে এক্স ধরেও করতে পারো আবার যদি চাও যে না আমি এক্স না ধরে এই যেভাবে আছে আমি এইভাবে সমাধান করবো তা ওটা যেহেতু আমি এক্স এ ধরে সমাধান করছি ধরে এবার একটু না ধরে আমি তোমাদের সমাধানটা দেখাই সেটা হচ্ছে কী যেহেতু এটা যদি এ হয় তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি হোলে স্কোয়ারের সূত্রে পড়ছে এটা এ মাইনাস বি হোলে স্কোয়ার তাহলে এ বলতে হবে কি টু এ মাইনাস থ্রি এ বি এটা হবে এ আর এটা হচ্ছে কি বি তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্রে টু এ বি এই যে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি প্লাস বি স্কোয়ার তাহলে এ এই যে হচ্ছে মাইনাস মাইনাস হবে না প্লাসের সূত্র কিন্তু এই জায়গায় নির্ধারণ করবে এখানে যদি প্লাস থাকে তাহলে এ প্লাস বি সূত্র হবে হল স্কোয়ার সূত্র আর এখানে যদি মাইনাস থাকে এ মাইনাস বি হলে স্কোয়ার সূত্র তো দেখো এখানে এটা এ এটা এ এটা বি এটা বি ধরলাম তাহলে এখন সূত্রে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে কী হলো এ মাইনাস বি হোলি সূত্র বসে গেলো তাহলে আমরা কি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা বসাই তাহলে এ বলতেই কি আমাকে টু এ প্লাস থ্রি বি আর বি বললে আমাদের হবে কি থ্রি বি মাইনাস এ বসবে তাই আমরা এখানে লিখে দিই তাহলে এ মাইনাস বি হোলি সূত্র আর এ বললে আমরা কি বললাম যে টাইস এ প্লাস থ্রি বি মাইনাস এই যে মাইনাস সূত্রে মাইনাস এ প্লাস বি হচ্ছে কিন্তু এ প্লাস এ মাইনাস বি তাহলে এটা হচ্ছে এ বিটা হচ্ছে থ্রি বি মাইনাস এ আর যেহেতু এখানে মাইনাস এখানে অবশ্যই কি করতে হবে বিরাকেট দিতে হবে এই জায়গা মাইনাস যদি থাকে এখানে অবশ্যই একাধিক রাশি যদি হয় তাহলে অবশ্যই বিরাকেট দিতে হবে যদি একটা রাশি হয় সেক্ষেত্রে তোমার ব্র্যাকেট দেওয়া লাগবে না তাহলে কী হলো এ মাইনাস বি হলো এখন এই যে যেহেতু হোল হোলস্ক্যারের সূত্রতা এখানে আমাদের যেহেতু ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেছে অবশ্যই এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল হোলস্কোর আমাদের করতে হবে এখন এটা করি আমরা টু এ প্লাস থ্রি বি মাইনাস এই মাইনাসটা প্রথমে এর সাথে গুণ হবে এই মাইনাসটা এর সাথে গুণ হবে কেন গুণ হবে কারণ বিরাকেটে যা থাকে এর মাইনেস বাইরে যদি মাইনাস চিহ্ন থাকে মাইনাস বা প্লাস যে চিহ্ন থাকে বিরাকেটের ভিতরে প্রতিটা রাশির সাথে গুণ হয় তাহলে মাইনাস থ্রিবি যদি গুণ করি মাইনাস থ্রিবি হবে আর মাইনাসের সাথে যদি মাইনাস এ গুণ করি তাহলে প্লাস এ হবে এর উপরে কি আছে ব্রাকেট স্কোয়ার আছে স্কোয়ার হয়ে যাবে এখন এখানে আমরা যোগ বিয়োগ করি দেখো এখানে প্লাস থ্রি বি মাইনাস থ্রি তাহলে প্লাস থেকে মাইনাস থ্রি চলে গেল তাহলে টু এ থাকে আর এখান থাকে কি প্লাসে থাকে তাহলে এটা যোগ করলে হবে কি থ্রি এ তার উপরে স্কোয়ার আসে স্কোয়ার এখন থ্রি এর উপরে যদি আমরা স্কোয়ার করি থ্রির উপরে স্কোয়ার করলে কী হবে নাইন হবে আর এর উপরে যদি স্কোয়ার করলে হবে কত এ স্কোয়ার তাহলে কী হবে নাইন এ স্কোয়ার এখন একটা জিনিস তোমরা লক্ষ্য করো যে গত অঙ্কটা আর এই অঙ্কটা কিন্তু সেম আমরা যদি চাই যে অঙ্কটা আমরা ধরে করবো ধরে করা যাবে কিন্তু ওটা ধরে করলাম এটা তোমাদের আমি একটু ধরে ছাড়া করে করে দেখালাম যে দুটা অঙ্কর পার্থক্যটা দেখো যে এটা যদি আমরা ধরতাম যে টু এ প্লাস থ্রি বিশান সময় এক্স তাও ধরা যেত এটার সময় যদি আমরা বিয়ে ধরতাম সেভাবেও করা যেত আবার তুমি যদি বলছো যে না আমি না ধরে আমি এইভাবে করবো তোমার ইচ্ছা তুমি যেভাবে করো করতে পারো যে এটা সময় দেখো আমি আরেকটু রিভিউ করি অঙ্কটা যে টোয়াইস প্লাস থ্রি বি হচ্ছে এ টু ইন্টু এ বি এটা হচ্ছে বি এটা হচ্ছে বি এটা হচ্ছে তাহলে কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি শুতে পড়ছে মানে কি এ প্লাস এ মাইনাস বি হলে স্কোয়ার সুতরা যেহেতু আমরা এটা শুনে তাহলে এটা বসালাম মাইনাস বি কেন এই জায়গায় ব্র্যাকেট দিলাম এটা লক্ষ্য আমি বললাম যে এখানে যদি মাইনেস থাকে একাধিক রাশি আসলে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে কারণ ওই মাইনাসটা এই দুটার সাথে কী হবে গুণ হবে এই জন্য দিতে হবে আর না দিলে অবশ্যই অঙ্কটা ভুল হবে এখন এই জায়গায় যেহেতু মাইনাস আছে এই জন্যে এই জায়গায় বিটা আমরা বসালাম এবং যেহেতু আমার এ মাইনাস বি হোলে স্কোয়ার মানে এর উপরে স্কোয়ার আছে মাইনাসের বিপরও স্কোয়ার আসে এ জন্য হোল স্কোয়ার দেওয়ার জন্য যেহেতু দুটার উপর বসেছে দুইটা আমরা সেকেন্ড ব্র্যাকেটে তার উপরে স্কোয়ার করে দিলাম এখন এটা সমাধান করে টয়েসে প্লাস থ্রি বি আসে টয়েসে প্লাস বি বসালাম এখন এই মাইনাসটা আছে যেহেতু ব্র্যাকেটের ভিতরে দুইটা সংখ্যা আছে এই মাইনাসটা দুটা রাশির সাথে কী হবে গুণ হবে এখন প্রথম মাইনাস থ্রি বিয়ে গুণ করলাম মাইনাস থ্রি বি হল মাইনাসের সাথে মাইনাসে গুন করলাম এটা হলো কি প্লাসে এখন এই জায়গায় আমরা আবার সমাধান করি যোগ বিয়োগ করি তাই টয়েসে আছে আর এখানে আছে কি প্লাসে তাহলে যোগ করলে কত হলো থ্রি এ বসালাম থ্রি প্লাস থ্রিবি থেকে মাইনাস থ্রিবি চলে গেলো এখন এই যে বর্গ ছিল বর্গটা বসালাম এখন এই জায়গায় বর্গ বসানোর পরে থ্রি এর যদি আমরা বর্গ করি তাহলে কী হবে নাইন এ স্কোয়ার থ্রির করলি নাইন এর করলি এ স্কোয়ার এখন অবশ্যই লাগবে অতএব নির্ণয় মান এত এখন আমি তোমাদের এই অঙ্কটাই সেম একটু ধরে দেখাই সেম অঙ্কটা দুইটা দুইটা পদ্ধতি কেন আমি দেখাচ্ছি যাতে তোমাদের সুবিধা হবে অঙ্কটা আমি একটু এই অঙ্কটাই সেম একটু ধরে দেখাই সেটা হচ্ছে কীরকম যে আমি যদি এটা সমান যেহেতু টো এ জায়গায় এ থাকলে এ ধরা যাবে না এক্স ধরবা বি থাকলে ওয়াই ধরবা এক্স মানে এ বি থাকলে এক্স ওয়াই ধরবা এক্স ওয়াই থাকলে এ এ বি ধরবা এখন এটা শোনা শোনা আমি লেখি এখানে যে ধরি ধরি কি আমি এ ওইভাবে না লেখি এখানে আমি একবারে বসাই যে এটা সমান এক্স স্কোয়ার প্লাস না ওইভাবেই দেখায় তোমাদের ওইভাবেই সুবিধা হবে তোমরা এইভাবে বুঝতে তোমাদের ই হবে যে ধরি ধরি টয়েস এ প্লাস থ্রি বি সমান সমান কী ধরলাম এক্স আর থ্রি বি মাইনাস এ সমান সমান ওয়াই ধরি এটা আমরা ধরলাম এখন এখানে প্রদত্ত এখানে লিখতে পারো তুমি যে প্রদত্ত রাশি যদি লেখো লিখতে পারো না লেখলেও সমস্যা নাই প্রদত্ত রাশি এখন ওই যে যে টয়েস প্লাস ধরলাম এখন সেম এটারে আমরা ওই মানটা এখানে বসাবো তাহলে টয়েস প্লাস থ্রিবি এক্স ধরছি এখানে এক্স বসায় এক্সের উপরে কী ছিল স্কোয়ার সে স্কোয়ার বসালাম মাইনাস আছে মাইনাস বসায় টু আছে টু বসায় তারপরে টয়েস প্লাস থ্রি বিশান কি এক্স ধরছি এক্স বসায় তারপরে টয়েস বি মাইনাস এ কি ওয়াই ধরছি সেই ওয়াইটা বসায় এখন দেখো এই যে কিন্তু টুর সাথে এটা গুণ আবার এটার সাথে এটা গুণ আমরা কিন্তু সেম পরপর অঙ্ক রাশি বসানো অর্থ হচ্ছে কি বা সংখ্যা বসানো অর্থ হচ্ছে ওটার সাথে ওটা গুণ এরপর দেখো প্লাস আছে প্লাস বসায় তারপর আছে এটা সমান সময় কি ওয়াই ধরছি ওয়াই বসায় তার উপর স্কোয়ার আছে স্কোয়ার বসালাম এখন দেখো অঙ্কটা কি আগের থেকে ফি ফিগারটা আলাদা হয়ে গেছে এর আগের বার যেভাবে দেখাচ্ছেন এবার ফিগারটা আলাদা এখন দেখো এক্স স্কোয়ার মাইনাস টুয়ে টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ারে শুরুতে পারছে তাহলে এখানে আমরা লিখব কি এক্স এখানে তো আর এ না এখানে এক্স ওয়াই আছে এক্স ওয়াই এর হোল স্কোয়ার এখন এক্স মাইনাস ওয়াই যেহেতু আমরা মানটা লিখছিলাম সেই মানটাই আবার এখানে লিখে দেবো তা এখানে এক্স মাইন লিখছিলাম টু এ প্লাস থ্রি বি তারপরে দেখো এই যে মাইনাস এ মাইনাস বসালাম ওয়াইয়ের যে মান ছিল সে ওয়াইয়ের মান বসায় থ্রি বি মাইনাস এ এর উপরে আছে কি স্কোয়ার স্কোয়ারটা বসায় তার আগে আমি একটু কথা বলবো দেখো আমি কেন এটা একটু দেখালাম তোমাদের যে মাইনাস আছে কি এক্সের মান বসাইছি না এখন দেখো এই মাইনাসটা কিন্তু শুধু কি থ্রিবির সাথে আছে এর সাথে কিন্তু নেই কিন্তু যেহেতু ওয়ের সাথে মাইনাস এর অর্থ হচ্ছে কি যেই কটা দুইটা তিনটা যে কটাই সংখ্যা আসুক সবার সাথে মাইনাসটা কী হবে গুণ হবে কিন্তু আমরা যদি এইভাবে মাইনাসটা বসাই তাহলে কিন্তু গুণ হবে শুধু কি থ্রিবির সাথে এটার সাথে কিন্তু হবে না এটা আমাদের ভুল হবে এর জন্য এখানে কি করতে হবে যখন একাধিক রাশি আসবে মাইনাস থাকলে প্লাস থাকলে তুমি না দাও সমস্যা নাই মাইনাস থাকলে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকাই দিতে হবে এর অর্থ হচ্ছে এই মাইনাসটা থ্রি বির সাথেও গুণ হবে এর সাথেও গুণ হবে এখন এই যে আমাদের বর্গ ছিল এই বর্গর জন্য আমাদের এখানে সেকেন্ড প্যাকেট দিয়ে আমাদের বর্গ করতে হবে এখন এটা সমাধান করি তাহলে টু এ প্লাস থ্রি বি মাইনাস এই মাইনাসটা কি বলছে এই মাইনাসটা থ্রি বির এর সাথে গুণ হয়ে থ্রি বি হবে আর এই মাইনাস এই মাইনাস এর সাথে হয়ে প্লাস এ হবে এরপরে কি আছে স্কোয়ার বসা স্কোয়ার এরপরে থাকে কি থ্রি এ থ্রি এ যদি থাকে এখানে তাহলে এ স্কোয়ার সময় সমান নাইন এ স্কোয়ার আর এখানে অবশ্যই তুমি এখানে লিখে দিবা যে এক্স এবং এক্স এবং ওয়ের মান বসিয়ে এক্স এবং ওয়ের মান বসিয়ে মান বসিয়ে বসিয়ে এখন দেখো আমি এই অঙ্কটা একটু বড়ো মনে হয় যেহেতু তোমাকে ধরে করছে সেহেতু দুইটা অঙ্ক একই অঙ্ক আমি দুইভাবে করে দেখালাম এই জন্য যে তোমরা অনেকে কারো কাছে হয়তো এটা সহজ হবে কারো কাছে আগে যেটা করছে ওটা সহজ হবে দুইভাবে দেখাইছি এবং তুমি চাইলে দুইভাবেই করতে পারো এবং বা তুমি যদি চাও যে না আমি যে কোনো একটা পদ্ধতি আমার এটা ভালো লাগছে আমি এই পদ্ধতি করবো তুমি তোমার ইচ্ছা মতো করে তুমি মান ধরেও করতে পারো বা মান এইভাবে এক্স ওয়াই বা এবি না ধরেও তুমি অঙ্ক করতে পারো তোমার যেভাবে সুবিধা হবে তুমি সেইভাবে করতে পারো আমি এরপরে তোমাদের আরেকটি অঙ্ক দেখায় গদাক এরপরে যে অঙ্কটা আছে গদাকটা আমি তোমাদের দেখাই এই অঙ্কটা তোমার সেম তুমি চাইলে ধরতে পারো আবার তুমি যদি চাও যে না আমি না ধরে আমি এইভাবে বুঝি আমি এইভাবে করবো গদাগে কি আছে তোমার গদাগে আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার সেভেন অয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস প্লাস টু প্লাস টু থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার তারপরে আসে তোমার থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার এর হোলস্কোয়ার এখন তুমি একটা জিনিস লক্ষ্য করো এখানে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখন তুমি যদি চাও যে আমি এটা সমান সমান এ ধরবো এটা সমান সমান আমি বি ধরবো সেটা ধরেও করতে পারো আবার তুমি চাও যে না এটা আমি ধরবো না এটা তো সূত্রে পড়ে গেছে সেটা হচ্ছে কি এটা সমান সমান যদি আমরা এ ধরি তাহলে এটাও কি এ হবে যেহেতু থ্রি এক্স স্কোয়ার সেভেন স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার সেভেন সেম সেমজি এটা শন সোন বি ধরি এটা শন যদি আমি বি ধরি তাহলে কি এটা এ আছে এর উপর কি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে কি হলো এ প্লাস বি হলো স্কোয়ার সূত্রে পড়ছে এখন তুমি চাইলে যদি আমি মনে করি এক্স ধর্ম ধরতে পারো আবার যদি মনে করি যে না আমি না ধরে আমি যেহেতু সূত্রটা বুঝে গেছি যে এ প্লাস বি স্কোয়ারের সূত্রে পড়ছে তাহলে এ প্লাস বি স্কোয়ারটা আমি বসাই দেবো তাহলে এ প্লাস বি হোলে বসাইতে হলে প্রথম কি তোমার এ বসাইতে হবে এখন আমি দেখালাম কি যে এই দুইটা সমান হচ্ছে তাহলে এই দুইটা তোমার বসাইতে হবে যে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ারের স্কোয়ার প্লাস যেহেতু প্লাসের সূত্রে অবশ্যই প্লাসটা বসবে প্লাস কি হবে বি বি মানে কি এই যে যেটা আছে তোমার এটা এই মাঝে কি হলে এটা তোমার দেখার বিষয় না এখন তুমি এই যে এটা বি ধরছে এটা বসা যাও থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার এই জিনিসটা আবার বসো মূলত তোমার এই লাইনটা বা এই বুঝতে পারলে তোমার অঙ্কটা তোমার জন্য ইজি হয়ে যাবে যে আমরা এটা সমান এ ধরছি এটা সমান শোনান কি মনে মনে বি ধরলাম যে এটা তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি হলো স্কোয়ার সূত্র এখন এ প্লাস বি হল স্কোয়ার সূত্র হচ্ছে কি যে এ প্লাস বি হবে তো এটা সমান সমান এ ধরছি এ বসালাম প্লাস আছে প্লাস বি এ প্লাস বি এটা দর্শী এটা বসে গেল ঠিক আছে এখন এর উপরে বসালাম এখন এটা সমাধান করি এখন এটার সমাধান কীভাবে দেখো থ্রি এক্স আছে আর এখানে আছে কি প্লাস থ্রি এক্স তাহলে কী হবে সিক্স এক্স স্কোয়ার দেখো প্লাস সেভেন ওয়াই স্কোয়ার মাইনাস সেভেন থেকে চলে গেল এর উপরে কী ছিল স্কোয়ার সেই স্কোয়ারটা আমরা বসালাম এখন সিক্স স্কোয়ারের স্কোয়ার হবে তাহলে সিক্সের প্রথম আমরা কী বড় করবো বড় করলে কত হবে এরপর আসে কি এক্স স্কোয়ারে বড় এক্স স্কোয়ারে বর্গ করলে হবে কি এক্স ফোর এখন এটা লেখে দেব অতএব সরল মানে তো এখন আমি এখানে একটু কথা বলে রাখি তোমাদের এই অঙ্কটাই অনেকে ধরে করবে অনেকে না ধরে করবে এইভাবে করবে তা আমি এর আগের অঙ্কটা তোমাদের ধরেও করলাম এবং না ধরেও করে দেখালাম এখন তোমাদের যেটা সুবিধা মনে সেটা তোমরা করবে এবং আমার মনে হয় না ধরে যদি এইভাবে করো তাহলে তোমাদের আরও সুবিধা হবে তারপরে তোমার যে যেভাবে হবে সেইভাবে করে নেবা এতে কোনো সমস্যা ধরে করলেও তোমার অঙ্ক হবে না ধরে করলে অঙ্ক হবে এখানে দু নিয়মে তোমার অঙ্ক করা যাবে এবং আমার ভিডিওগুলো তোমরা নিয়মিত দেখতে থাকো এবং ধারাবাহিকভাবে আমার ভিডিওগুলো দেখো তাহলে কী হবে তোমাদের অঙ্কগুলো বুঝতে সহজ হবে এবং খুব সহজে অঙ্কগুলো তোমরা সমাধান করতে পারো আমার ভিডিওগুলো দেখো এবং তুমি অঙ্ক করো তাহলে কী হবে খুব সহজে তুমি অঙ্কগুলো করতে পারবে এবং বুঝতে সুবিধা হবে ধন্যবাদ তোমাদের সবাইকে